হ্যালো বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুক্ষণ আগেই মানি ভাস্করের তরফ থেকে একটা বিগ নিউজ অর্থাৎ বিগ আপডেট বেরিয়ে এসেছে রেশন কার্ড হোল্ডারদের জন্য। যারা আমরা রেশন কার্ড ইউজ করি তাদের জন্য এটা খুব বড় আপডেট। চলুন তো দেখে নেওয়া যাক এটা কী আপডেট। তো বন্ধুরা, এটা একটা হিন্দি নিউজ পেপার, তো আমি চেষ্টা করবো এটাকে বাংলাতে ট্রান্সলেট করে দেখানোর জন্য। ভাষাটা একটু অন্যরকম টাইপের লাগবে, আমি যদি হিন্দি থেকে বাংলাতে ট্রান্সলেট করি সেখানে একটু ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, মোদি সরকার বলেছেন যে এটা করলে পরে আপনাকে আর নাজেহাল হতে হবে না, এবং যারা রেশন দেন তাদেরও অনেকটা দাদাগিরি এতে কমানো সম্ভব হবে। মোদি সরকার রেশন কার্ড হোল্ডারদের মহা সুবিধা ঘোষণা করেছেন। অর্থাৎ আমরা যখন রেশন তুলতে যেতাম, অর্থাৎ যারা রেশন হোল্ডার তারা যখন রেশন তুলতে যান, তখন একটা নির্দিষ্ট ডিলারশিপ ফিক্সড করা থাকে যে আপনাকে ওখান থেকে রেশন তুলতে হবে। কিন্তু এবার থেকে সেটা থাকবে না, আগেও এই কথাটা বলা হয়েছিল, বলার পর ইতিমধ্যেই অনেক জায়গায় চালু হয়ে গেছে। এখন খবরে বলা হয়েছে যে এখন থেকে রেশন হোল্ডাররা তাদের নির্দিষ্ট দোকানে কিনতে বাধ্য হবে না, সে যখনই চাইবে তখন দোকানটি পরিবর্তন করতে সক্ষম হবেন। অর্থাৎ তাকে কোনোরকমভাবে নাম ট্রান্সফার করা বা ঠিকানা ট্রান্সফার করা কোনোরকমভাবে দরকার হবে না। উনি যেখানে চাইবেন, যেই রাজ্যে চাইবেন সেখানে গিয়েই উনি রেশন তুলতে পারবেন। অনেক সময় দেখা যেত কি, আমরা অনেক সময় ট্রান্সফার হয়ে গেলাম কাজসূত্রে, বা অনেক প্রবলেমের জন্য আমরা এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করলাম, তখন আমরা রেশন পেতাম না, আমাদের অনেক রকম প্রবলেমে পড়তে হতো, নাম চেঞ্জ করার জন্য, অ্যাড্রেস বদলের জন্য। তো এখন থেকে সেগুলো আর প্রবলেমের মধ্যে পড়তে হবে না, এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে কোনো রেশন ডিলারের কোনোরকম মেজাজ আপনাকে সহ্য করতে হবে না। এবং সরকার জানিয়ে দেবেন যে আপনি কতটুকু পাবেন বা কতটুকু না পাবেন, সেই অনুযায়ী আমি সব জায়গা থেকে তুলতে পারবেন। দেখুন, বলা হয়েছে যে ইতিমধ্যেই এই সিস্টেমটি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, দিল্লিতে শুরু হয়ে গেছে। দেখুন, কেন্দ্রের এক মন্ত্রী জানিয়েছেন রাজ্য খাদ্য কমিশন প্রতিষ্ঠা এবং তার কাজের জন্য পর্যাপ্ত স্বাধীনতা প্রদানের জন্য রাজ্যগুলিকে দায়িত্ব নিতে হবে। মন্ত্রী নিশ্চিত করা হয়েছে যে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে। তো বন্ধুরা, এই সিস্টেমটা চালু হলেই আমরা দেখব এটার জন্য নতুন কিছু করতে হবে নাকি, বা কোনোরকমভাবে অ্যাপ্লাই করতে হবে নাকি, এবং কী করে আমরা এই সুবিধা নেব সম্পূর্ণ তথ্য আমরা দেখব শুরু হলেই। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি একটু হলেও উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।